মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তো সবসময় চেয়েছিলাম যে এই বাড়ির প্রত্যেকটা মেয়ে বউ একসঙ্গে র‍্যাম্পক করুক। তবে কি পরবো? আমার শাড়িটা খাটের উপরে বার করে রাখা আছে, যাও চট করে গিয়ে শাড়িটা পরে রেডি হয়ে না। পর্ণা দত্ত, বিছুটি পাতার জ্বালায় তুমি যত হাঁটবে তত চলবে। কি সুন্দর লাগছে, কিন্তু গা হাত পাটা কেমন চুলকাচ্ছে। আমি না অনেকক্ষণ ধরে ভাবছি যে বাড়ি শুদ্ধ এত বাইরের লোক, তারা কি না কি ভাববে। কি ভাববে মানে? না, দত্তবাড়ির সব মেয়ে বউরা সেজে গুজে ফ্যাশন শোতে হাঁটছে, তা বড় ছেলের বউ সে তো কই হাঁটছে না, সাজগোজ করেনি, কিছু পরেনি। তাই ভাবছিলাম যে ওরা হয়তো ভাবছে যে পর্ণা বিয়ে করে আসার পরেই বাড়িতে ভাঙন ধরিয়ে ফেলেছে। আমার কিছু নয় দেখো, তোমার সম্পর্কেই খারাপ ভাববে, তাই ভাবছিলাম হাঁটি নাকি। দিদি, তুমি হাঁটবে সেটা তো খুব ভালো কথা। আমি তো সবসময় চেয়েছিলাম যে এই বাড়ির প্রত্যেকটা মেয়ে বউ একসঙ্গে র‍্যাম্পক করুক। তুমি হাঁটছিলে না, আমার খুব খারাপ লাগছিল। তুমি হাঁটবে সেটা তো খুব ভালো কথা, হাঁটো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি কি পরবো? ও হ্যাঁ, তাই তো, তোমার শাড়িটা তো গোনা হয়নি। বাস ঠিক আছে, অসুবিধা নেই, আমার শাড়িটা তো এখনো ধরাই হয়নি, ওটা আমার খাটের উপরে বার করে রাখা আছে, যাও চট করে গিয়ে শাড়িটা পরে রেডি হয়ে নাও। ঠিক আছে যাই নাকি। ওকে, হাঁটাচ্ছি তোমায় পর্ণা দত্ত। তিন্নিকে অপদস্থ করা, তিন্নিকে অপমান করা, হ্যাঁ যে জ্বালায় আমি জ্বলছি তার দশ গুণ জ্বালায় তুমি জ্বলবে আজ। শাড়ি তৈরি করা হচ্ছে, শাড়ি তৈরি করা, এই শাড়ি হবে তোমার কাল। বিছুটি পাতার জ্বালায় তুমি যত হাঁটবে তত চলবে। এই তো শাড়িটা, এই শাড়িটার কথাই হয়তো পর্ণা বলছিল। বাবা মৌমিতা, কি সুন্দর লাগছে তো, কি কিন্তু হঠাৎ করে হাত পা চুলকাচ্ছে কেন? বাবা বাবা পাঠাও তো, বাবা চুলকাচ্ছে। দিদি কি বুনু বুনু, দেখ না গা হাত পাটা হঠাৎ করে কেমন চুলকাচ্ছে। চুলকবেই তো, এই শাড়িটা তো পর্ণাদির পরার কথা ছিল, তাই আমি বিছুটি পাতার গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।